আপনারা জানেন প্রধান রং হচ্ছে তিনটা লাল নীল হলুদ আমরা যদি একটু লাল রং নেই এবং এর সাথে যদি একটু ব্লু নেই লালের পরিমাণটা যদি একটু বেশি থাকে আর ব্লুর পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু আমরা যে রংটা পাবো অনেকটা ম্যাজেন্টার মতোই অনেকটা মানে ম্যাজেন্টার মতোই একটা রং পাবো দেখবেন মানে পরিমাণটা এটা কম এবং বেশির উপর ডিপেন্ড করে আপনারা জানেন লাল আর নীল মিশালে বেগুনি হয় কিন্তু যদি নীলের পরিমাণটা কম থাকে তাহলে একটু ম্যাজেন্টার দিকে চলে যাবে আর যদি আপনারা বেগুনি বানাতে চান তাহলে লাল আর নীল মোটামুটি সমান সমান দিলে হয়তো বেগুনির রঙটা হয়ে যাবে আপনাদের তো বিভিন্ন সময় বিভিন্ন রঙ দরকার হয় সরাসরি বেগুনি যে দরকার হয় না অনেক সময় কাছে তখন এই রঙটা বানাবেন কিভাবে সেক্ষেত্রে আপনি কি করবেন লালটা একটু বেশি নেবেন আর ব্লুটা একটু কম নেবেন তাহলে বেগুনি রং হয়ে যাবে আপনি যদি লাইট বেগুনি চান এর সাথে একটু বাইন্ডার পানি মেশাবেন তাহলে লাইট বেগুনি হয়ে যাবে এবার দেখেন বেগুনিটা কতটা হালকা হয়ে গেছে সুন্দর একটা কালার হয়েছে কিন্তু কাগজে বোঝা যাচ্ছে না ক্যামেরায় বুঝতে পারছি না যতটা হালকা চাইবেন একটু বাইন্ডের পানি মিশিয়ে দিবেন ততটাই হালকা হয়ে যাবে আপনারা জানেন লাল আর হলুদ রং মিলে কমলা হয় কিন্তু এটা রেশিও আছে অবশ্যই এটা দিয়ে দিয়ে বানিয়ে বানিয়ে দেখতে হয় হ্যাঁ লালের সাথে যদি সমান পরিমাণ দেন তাহলে হলুদ দেন তাহলে কমলা হবে আবার একটু কম দিলে লাইট লাইট কমলা কমলা হবে আবার একটু বেশি পরিমাণে যদি লালটা বেশি নেন হলুদটা কম নেন সেক্ষেত্রে আবার ডার্ক কমলা হবে এটা আপনারা সবাই জানেন এবং এটা বানাতে পারবেন এটা খুবই সিম্পল ব্যাপার আমরা জানি হলুদ আর ব্লু রং মিলে হয় সবুজ রং কিন্তু যদি আপনার হলুদটা ডার্ক হলুদ হয় তাহলে কিন্তু ব্লুর সাথে ডার্ক হলুদ মিলে বা লাইট অরেঞ্জ মিলে কিন্তু মেহেদি রংটা হয়ে যাবে আর লেমন হলুদের সাথে যদি আপনি ব্লু মেশান তাহলে দেখবেন যে সুন্দর সবুজ তৈরি হবে এটা আপনারা কয়েকদিন মানে বেশ কিছু কিছুদিন কাজ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কি রঙের সাথে কি রং দিলে কি হয় আপনারা তো মেইন মেইন ব্যাপারটা জানেনই যে লাল আর নীল মিলে হচ্ছে বেগুনি আর হচ্ছে লাল আর হলুদ মিলে কমলা আর হলুদ আর হচ্ছে ব্লু মিলে সবুজ এটা সবাই জানেন কিন্তু এইগুলো একটু কম বেশি ব্যবহারের কারণে রঙগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু পরিমাণটা একটু কম কোনোটা একটু বেশি দিলেই আলাদা আলাদা কালার তৈরি হয় আপনাদের কখনো যদি গাঢ় সবুজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ব্লু রঙটা ব্যবহার করবেন ব্লু রংটা আমি সবসময় চেষ্টা করি ব্লু রং আর হচ্ছে আহ অরেঞ্জ রং এটা ইউজ করি গাঢ় কোনো সবুজের ক্ষেত্রে এটা করতে হয় অরেঞ্জ একটু মেহেদি মেহেদি আসে ব্যাপারটা সেটা বেশ ভালো লাগে হলুদের সাথে ব্লু দিয়ে আপনি যে সবুজটা বানাবেন সেটাকে গাঢ় করলে অবশ্যই ব্লু দিবেন রঙের দোকানে ম্যাজেন্টা রং পাওয়া যায় এবং এই ম্যাজেন্টা রঙটা আপনারা কিনবেন কারণ ম্যাজেন্টা রঙ দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার তৈরি করা যায় এবং বেগুনি রঙটাও কিনে নেবেন যদিও আমাদের মৌলিক রঙ তিনটা কিন্তু এই তিনটা দিয়ে সব কালারগুলো আপনি সুন্দরভাবে বানাতে পারবেন দেখেন আমি সাথে একটু বেগুনি দিয়ে যে কালারটা একটু দেখলেন্টার বেগুনি টাইপের বেগুনি মিলে এটাকে একটু সুন্দর বেগুনি করা যায় এবার লাল আর বেগুনি মিলালে দেখবেন আরো একটা মজার কালার তৈরি হয় এই কালারগুলো কিন্তু বেশ ব্রাইট লাগে আমি সব কালার ব্যবহার করি এবং আমি আপনারা দেখবেন যে আমি কয়েকটা রং মেশাই লাল একটু দিলাম ম্যাজেন্টা একটু দিলাম আবার বেগুনি একটু দিলাম এগুলো এক্সপেরিমেন্ট করে করে আমি কালার তৈরি করি কমলা রঙের সাথে যদি আপনি একটু বেগুনি রঙ দেন তাহলে দেখবেন একটু ব্রাউন বাদামি বাদামি একটা রং চলে আসছে কমলার সাথে বেগুনি মেলালে একটু রঙ চলে আসবে আবার বাজারে কিন্তু সরাসরি বাদামি কিনতে পাওয়া যায় আমি বাদামি রংটা দিয়ে সরাসরি রংটা দিয়েও কাজ করি যখন আপনি বেগুনিটা বাড়াই দিবেন তখন বাদামি গাঢ় বাদামি হয়ে যাবে আর যদি আরও গাঢ় চান সেক্ষেত্রে একটু লাল মেশাবেন আবার বেগুনি বাড়িয়ে দিবেন তখন দেখবেন আরও ডার্ক ব্রাউন যেটা কফি কালার চলে আসবে এই রংটার সাথে যদি আমরা একটু লেমন হলুদ নেই তাহলে রংটা আরো উজ্জ্বল হবে সেক্ষেত্রে কাছাকাছি বিস্কিট অথবা লাইট বাদামি রংটা চলে আসবে আবার যদি আপনার রিয়েল বিস্কিট বানাতে চান সেক্ষেত্রে আবার একটু সবুজ রংটা টাচ করতে হয় একটু সবুজ রং টাচ করলে সেক্ষেত্রে আহ সুন্দর একটা বিস্কিট আসে এবং আপনারা এই সব রঙগুলো যে বানাবেন এর সাথে আপনি যদি বাইন্ডারের সাথে বাইন্ডার বাড়িয়ে দিবেন বাইন্ডার বাড়িয়ে দিলে এই রঙগুলো হালকা করতে পারবেন আর রঙগুলো আর একটু বাড়িয়ে নিলে আরও ডার্ক করতে পারবেন এটা আসলে রঙটা আপনারা বানিয়ে বানিয়ে দেখবেন যখন ফ্রি থাকবেন তখন এগুলো আপনারা স্টাডি করবেন মাঝে মাঝে সপ্তাহে একদিন আপনি রঙগুলো নিয়ে একটু স্টাডি করতে পারেন যে কত ডিফারেন্ট ডিফারেন্ট রঙ তৈরি করা সম্ভব আর একটা করতে পারেন আপনারা সরাসরি যে কোনো একটা ছবি দেখলেন যে ইন্টারনেট থেকে ছবিটা নামালেন তো এটা চেষ্টা করলেন যে হ্যাঁ এই রঙটা একটু ট্রাই করে দেখি কোন রং দিয়ে এটা হয়